সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা চলে আসলাম আজকে সিলেট জকিগঞ্জ তান্ত্রিক গুরু কবিরাজ ইসলামউদ্দিনের চেম্বারে। আগে ওনার একটা সাক্ষাৎকার নিয়েছি, এমনকি মনে করেন যে ফেসবুক ইউটিউবে এত ভাইরাল একটা কবিরাজ হয়েছে, অনেক মানুষের মনে করেন দেশ বিদেশের অল্পদিনে অনেক মানুষের কাজ করছে, এমনকি আপনারা এই কমেন্টে বলছেন যে ওনার একটা ভিডিও দেখতেছে, এই কারণে সরাসরি ওনার চেম্বারে আমার আসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইজান দেখতেছি মনে করেন যে আপনি অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন, অনেক কিতাব আস অনেক কিছু নিয়ে বসে আছেন, আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? জি আমি একটা কাজে আছি, বর্তমানে একটা ছেলেকে একটা মেয়ের প্রতি বাধ্য করে দেবো। জি তাহলে কি এই কাজটা আমরা দেখতে পারবো? জি ইনশাআল্লাহ দেখতে পারবেন, তবে ভয় পাবেন না। তাহলে আপনি একটু কাজটা শুরু করেন, আমরা একটু কাজটা দেখি। মেরিবন সাগাদি করি ইয়াল্লা রাসুল 360 আউলিয়া শাহজালাল শাহপরা মুস্তাদ সামলাল গারুলি আল্লাহ তুমি জানো, ধাইনো চোরা পিরপিরে পাঠান, চালান মারলাম চালান, মেরিবন মেরিবন মেরিবন, বাধ্য চালান বাধ্য চালান, বশীকরণ কাল চালান, মেরিবন সাগাদি করি, মেরিবন 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 মেরিবন, আয় 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 আধ্যাত্মিক মারপথে বাধ্য হয়ে যা, বাধ্য হয়ে যা, চালানটা যে বুকে পুড়ে বাধ্য হয়ে যা। দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরে, উনি কাজটা ই করে ফেললো, ওনার সাথে আমরা বিস্তারিত কিছু কথা বলি। আপনার কি কাজটা অলরেডি হয়ে গেল? জি ইনশাআল্লাহ চালানটা চলে গেছে, আল্লাহর হুকুম কাজটা হয়ে গেছে। এই কাজটা কত ঘন্টার ভিতরে আপনার এই কাজটা হয়ে যাবে? এই কাজটা আপনার 8 থেকে 9 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। জি তাহলে আপনি মনে করেন যে কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন? আমি যে কাজগুলো করি, স্বামী স্ত্রী ও মিল, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, জায়গা জমি নিয়ে ঝামেলা, এমনকি পাগল, এমনকি মানসিক নষ্ট, টাকা পয়সা নিয়ে দিচ্ছে না, এমনকি বিদেশে বাধা, এগুলো আমি কাজ করে থাকি, আল্লাহর হুকুম আরো বিভিন্ন কাজ করি, সব কথা তো আর বলা যায় না এখন বর্তমানে। জি আপনি যে মনে করেন যে অনেক ধরনের কাজ করেন, তাহলে আপনার এই ভিডিওটা মনে করেন যে মিডিয়ার মাধ্যমে অনলাইনের মারিফতে এমনকি ইউটিউবে চলে যাবে, তো দর্শকের উদ্দেশ্য যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন তাহলে আপনার সাথে দর্শকের যোগাযোগ করতে পারতো। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01822 143455। জি আপনার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে? জি ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সময় ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবে, তবে ওই একটি কথা আমার সাথে সরাসরি ফেস টু ফেস ভিডিও কলে আলাপ করে আমার কাছে সেবা নিবে, অন্যথায় অন্য কারো নাম্বারে ফোন দিবে না। জি আপনার কি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? জি না আমার আর কিছু বলার নাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, উনি কিন্তু একটা সাধারণ একটা কবিরাজ না, এলাকার মধ্যে অনেক সুনাম আছে, এমনকি আপনার এই কমেন্টে বলছেন ওনার আরেকটা ভিডিও দেখতে চাই, এই কারণে সরাসরি আমরা চলে আসলাম ওনার চেম্বারে একটা ভিডিও নিতে। উনি অলরেডি অনেক মানুষের উপকার করছে, ওনার ঠিকানাটা হলো সিলেট জকিগঞ্জ। আপনারা চাইলে আইসেও সেবা নিতে পারবেন, কেউ বা ফোন মারিফতে সেবা নিতে পারবেন, কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না, স্ক্রিনে যেই নাম্বার থাকবে এই নাম্বারেই ফোন দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।